শুরু করছি নাটক ষষ্ঠীর কৃপা। ষষ্ঠী পুজো তো শেষ হলো, নাও ধরো ধরো তোমার খোকা। শুয়ে দাও খোকাকে। ইস, কি চমৎকার দেখাচ্ছে তোমাকে শুকু, ঠিক যেন উর্বশী স্নান করে সমুদ্র থেকে উঠে এলেন। শোনো, তোমার পায়ে পড়ি গো, এবার আমাকে রেহাই দাও। কেন? 7 বছর তোমার ঘরে এসেছি, তার মধ্যে 6টি সন্তান প্রসব করেছি, 5টি গেছে আর এই 1টি এখনো বেঁচে আছে। আবার যদি পোয়াতি হয় তো মরবো, এই খোকাও মরবে। ভালাই ষাট, মরবে কেন? মাত্র 24 বছর বয়স তোমার, এখনই মরবো বললে চলবে? এই আমি 54তেও কেমন ফিট রয়েছি বলো। আর আমার বড় গিন্নি, তোমার সতীন গো কাত্তায়নি, তারও তো নিতান্ত কম বয়স হলো না। 3 ছেলে আর 2 মেয়ে আমার সে পক্ষে, জানোই তো। তা কর্তব্য তো সবই করেছি, 2 মেয়ের বিয়ে দিয়েছি। তা তাকে নিয়ে ঘর করলেই তো পারতে, আমাকে আবার তো। আহা, হিমালয় ভ্রমণ করে এসে 7 বছর আগে তোমায় যখন বিয়ে করলাম, তার আগেই তো বড় গিন্নিকে ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। বাবা, আমি গোকুলচন্দ্র গোস্বামী, শ্যাওড়াগাছির সাব রেজিস্টার। কেউ আঙুল তুলুক তো দেখি আমার দিকে, মাসে মাসে তাকে ঠিক মাসোহারা পাঠিয়ে দিই না? হ্যাঁ, সব আমি বুঝি। কি বোঝো? দিদির বয়স হয়ে গেছিলো তাই তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো। কিন্তু শোনো, আমি আর বাচ্চা বিয়েতে পারবো না, আমার শরীর ভেঙে গেছে। ও কথা বললে চলবে কেন? শোনো, সন্তান জন্মায় মরে বাঁচে সবই ভগবানের ইচ্ছে, অর্থাৎ পূর্বজন্মের কর্মফল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ফলভোগ শেষ হয়েছে, ফাঁড়া কেটে গেছে, আর কোনো ভয় নেই। মিথ্যে আশ্বাস দিয়ে ভুলিও না তো। হ্যাঁ গো, কাগজে যে পড়েছি কি জন্ম নিয়ন্ত্রণের উপায় বেরিয়েছে, দিল্লির মন্ত্রীরাও তো তা ভালো মনে করেন। আচ্ছা, তুমি এত খবর রাখো আর এটা জানো না, কলকাতায় গিয়ে মন্ত্রীদের কাছে শিখে এসো গে। হ্যাঁ, তারা ছাই জানে। তবে বড় মন্ত্রীকে জিজ্ঞেস করো, তিনি তো শুনেছি ডাক্তার। পাগল হয়েছো নাকি শুকু? ছি ছি ছি, নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের কুলবধূর মুখে এই কথা! অল্পবিদ্যা ভয়ঙ্করী, বুঝেছ? এ সমস্ত অল্পবিদ্যা ভয়ঙ্করী। একটুখানি লেখাপড়া শিখে আর খবরে কাগজ পড়ে এইসব পাপ চিন্তা তোমার মাথায় ঢুকেছে। কি বলছো কি, পাপ হবে কেন? পাপ নয়, কৃত্রিম উপায়ে জন্ম নিরোধ করা একটা মহাপাপ, তা জানো? গর্ভধারণ হচ্ছে স্ত্রী জাতির বিধি নির্দিষ্ট কর্তব্য, ভগবানের এই বিধানের ওপর হাত চালাতে চাও? শুনেছি আজকাল নাকি ঘরে ঘরে চলছে, তাই প্রাণের দয় বলছি। আমি মুখ্যু মেয়ে মানুষ, অত ন্যায় অন্যায় বুঝি না, কিন্তু ভগবানের উপর কে না হাত চালায় শুনি। মানে ভগবান তো ন্যাংটা করে পাঠিয়েছিলেন, তো কাপড় পরছো কেন, দাড়ি কামাও কেন, বলি দাঁতই বা বাঁধিয়েছো কেন? রাধা মাধব, এইসব কথা মুখেও এনো না শুকু, জীব খসে যাবে। ওই দিল্লির মন্ত্রীদের তো খসে না? খসবে খসবে, পাপের মাত্রা পূর্ণ হলেই খসবে। শাস্ত্রে যে ব্যবস্থা আছে তার বাইরে গেলেই মহাপাপ। এটা জেনে রেখো যে ভাগ্যের হাত থেকে কারও নিস্তার নেই। তোমার সন্তান ভাগ্য খারাপ ছিল তাই এতদিন দুঃখ পেয়েছ, ভাগ্য পাল্টালেই তুমি সুখী হবে। যা বিধিলিপি তা মাথা পেতে নিতে হয়, এসব বড় গূঢ় কথা, একদিন তোমাকে বুঝিয়ে দেব। দেখো দেখো কি বলছিলুম তোমাকে, 6 মাস যেতে না যেতে আবার পোয়াতি হলুম, ডাক্তার তো বলেছে সঙ্গে আবার কি কি একটা আছে না, ওই যে অ্যানিমিয়া না কি সব যেন আছে। হ্যাঁ গো, আমি বাঁচবো তো? ও তুমি কিচ্ছু ভেবো না শুকু, ডাক্তারের যত সব কথা, বলে কলকাতায় নিয়ে গিয়ে নাকি চিকিৎসা করাতে হবে। জ্যোতিষশাস্ত্রী মশায়ের মাদুলিটা ধারণ করে থাকো আর ওই বিদু ডাক্তারের গ্লোবিউল খেয়ে যাও, 2 দিনে সেরে উঠবে। আমি আমি মানে এতেই ভালো হব তো? তা নয় তো কি। আর শোনো, অনেককাল বাইরে যাইনি, শরীরটা না আমার বড় বেজুত হয়ে পড়েছে, ওই পুজোর বন্ধের সঙ্গে আরও 7 দিন ছুটি নিয়ে নিয়েছি। মুক্তার নরেশবাবুরা দল বেঁধে সব রামেশ্বর পর্যন্ত যাচ্ছেন, আমিও তাদের সঙ্গে একটু ঘুরে আসবো আর কি। বলো কি, আমি বুঝি এই অবস্থায় একা থাকবো? আরে কিচ্ছু ভেবো না, ঠিকই ঝি রইল, ছোঁড়া চাকর গুপে রইল, আর গলা বউ তো রোজ 2 বেলা তোমাকে দেখে যাবে, আর আমি তো ওই কালী পুজোর কাছাকাছি ফিরে আসবো।
ওহ মা গো, হাঁটতে পারি না। উনি গেছেন আজ 3 হপ্তা হলো। আজ যেন বড় বেশি শরীরটা খারাপ লাগছে, যেন দম বন্ধ হয়ে আসছে। হে মা ষষ্ঠী, কৃপা করো মা, আমি তো চললুম, আমার এই খোকাটাকে তুমি রক্ষা করো মা। কি কি মা, তুমি তুমি এসেছো? মা এসেছো, শুনেছি তোমার ইচ্ছেতেই নাকি সন্তান জন্মায়, আর তোমার দয়াতেই বাঁচে। মা গো, আমার ছেলেটাকে দেখো। হ্যাঁ, এইবার এইবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। ও বলছেন মা, আমি এই খোকার ভার নেব। মিয়াও, আমি যে বিড়াল মা। মিয়াও, কি আপনি কি বলছেন মা, আমি মানুষ হয়ে যাব। একি একি মা, হে মা ষষ্ঠী, একি লীলা মা, আমি যে মানুষ হয়ে গেছি। ও মা, কি সুন্দর খোকা, আমি ওর ভার নিচ্ছি মা। কিন্তু আমারও তো বাচ্চা আছে নিজের, তাদের দশা কি হবে? আগেকারগুলো কথা ভাবি না, তারা বড় হয়েছে, গেরস্ত বাড়িতে এঁটোকে চুরি করে আর ছুঁচো ইঁদুর উচ্চিঁড়ে যেমন করে পেট ভরাতে পারবে। কিন্তু দু চারটে যে দুগ্ধ পোষ্য বাচ্চা আছে, এখনো চোখই ফোটেনি, তাদের কি অপায় হবে মা? কি কি বলছেন মা, আমি মাঝে মাঝে বেড়াল হয়ে তাদের খাওয়াবো, কিন্তু বাড়ির কর্তা যদি দেখে ফেলে। হ্যাঁ, দেখে ফেললে সেও বিড়াল হয়ে যাবে, আর কখনো মানুষ হবে না। আচ্ছা মা আচ্ছা, তবে এই ছেলেটার একটা হিল্লে হলেই আমিও যেন ছাড়া পাই। গুপে গুপে গুপে, কোথায় গেলি রে? আর জিনিসগুলো নামিয়ে নে না, ঝি কি এরই মধ্যে চলে গেল নাকি? কই, কারুর তো কোনো সাড়া শব্দ নেই, শুকু গেলে কোথায়? আরে একবার বেরিয়ে এসো না, কি হলো কি? এই বেটা গাড়োয়ান, চল ভিতরে চল, বিছানা তরঙ্গ সব সাবধানে ধরে ধরে নাবা। হ্যাঁ, এইখানে রাখ। হ্যাঁ হয়েছে হয়েছে, এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কিতনা? নাই 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 নাই, জাদা মত বলো, ব্যাস এলো। বলি শুকু, ভালো আছো তো? খোকা কেমন আছে? চিঠি লেখনি কেন? এ কি, তুমি তুমি কে গা? আমার নাম মেনকা, ওর দূর সম্পর্কের বোন হই। খবর পেলুম শুকু দিদির ভারী অসুখ, একলা আছেন, খোকাকে দেখবার কেউ নেই, তাই তাড়াতাড়ি চলে এলুম। তা আসবে বই কি মেনকা, এসেছ যখন থেকেই যাও। কেমন আছেন তোমার দিদি? আহা, বেহুশ হয়ে ঘুমোচ্ছেন, জ্বরটা বেশি নাকি? দিদি এই মাত্র মারা গেছেন। হ্যাঁ, বলো কি, হ্যাঁ ভগবান, আমাকে একলাটি ফেলে কোথায় গেলে গো? আবার খোকার কি হবে গো? জামাই বাবু চুপ করুন, কান্নাকাটি পরে হবে, দেরি করবেন না, লোক ডাকুন, সৎকারের ব্যবস্থা করতে হবে। যে ভাগ্যিস তুমি এসে পড়েছিলে মেনকা, তাই দুটো খেতে পাচ্ছি, ছেলেটাও বেঁচে আছে, চমৎকার মেয়ে তুমি। এ আমি বলি কি, এখানে এসে যখন আমাদের ভার নিয়েইছ, তখন পাকা করেই নাও, গিন্নি হয়ে ঘর আলো করে থাকো। ইস, আপনার যে সবুজ হয়েছে না দেখছি, এত ব্যস্ত হচ্ছেন কেন? লোকে বলবে কি, দিদির জন্য শোকটা একটু কমুক, অসহজ শেষ হোক, শ্রাদ্ধ শান্তি চুকে যাক, তারপর ও কথা বলবেন। মধুবাত হৃতায়তে মধুক্ষরন্তু সিন্ধব মধ্যির্ণ সন্তোষোধি মধুনক্ত। শ্রাদ্ধ তো চুকলো, কিন্তু আমার মনে সুখ নেই গো, স্বস্তিও নেই মোটে। এই যে মেয়েটা মেনকা, এর হাবভাব
কেমন যেন সন্দেহজনক। বলি, ও মেনকা শুনছ? হ্যাঁ গো। তোমার স্বভাব চরিত্র তো ভালো মনে হচ্ছে না। আই বুড়ো মেয়ে, বলি তোমার দুধ আসে কি করে? আমি দেখেছি তুমি খোকাকে খাওয়াও, ছেলেপিলে হয়েছে নাকি? স্পষ্ট করে বলো বাপু, যতই সুন্দরী হও নষ্ট মেয়ে আমি বিয়ে করতে পারবো না। ও লুকিয়ে লুকিয়ে দেখা হয়েছে বুঝি? ভয় নেই গোসাই ঠাকুর, আমার চরিত্র এতটুকু খুঁত পাবে না। আমি একেবারে খাঁটি, যাকে বলে অপাপবিদ্ধ। অত শাস্ত্র পড়েছ আর পয়স্বিনী কন্যার কথা জানো না? পয়স্বিনী? হ্যাঁ, কি জানো তবে, আমি হচ্ছি তাই। তোমার ভাগ্য ভালো, এরকম একটা মেয়ে তোমার ঘরে এসেছে, তাই তোমার আধমরা ছেলেটা বেঁচে গেল। নিজের মায়ের দুধ তো ভালো করে খেতেই পায়নি। কি জানি বাপু কি ব্যাপার, কিন্তু কি রূপ মাহির, যা থাকে কপালে, স্ত্রী রত্ন দুষ্কুলাদপি, মেয়ে নৌকাকে ছাড়তে পারবো না। বুঝি না বাপু, রোজ রাত্রিরে লুকিয়ে লুকিয়ে মেনকা যায় কোথায়? রবিবার দুপুরেও তো খানিকক্ষণের জন্য দেখতে পাই না, হয়তো রোজই দুপুরে বেরোয়, ঘরে থাকি না তাই জানতে পারি না। ওকে চটাতে ভয় হয়। তবু একবার জিজ্ঞেস করি দেখি। হ্যাঁ গা মেনকা, তুমি মাঝে মাঝে কোথায় উধাও হও বলো তো। সে খোঁজে তোমার দরকার কি? আমি তো আর জেলখানার কয়েদি নই। তুমি যে রোজ সন্ধেবেলা একটা কোথায় যাও, তা তুমি কোথায় আড্ডা দিতে যাচ্ছ তা কি আমি কখনো জানতে চাই না? আর চুপ করে থাকাটা উচিত হচ্ছে না, কার কাছে যায় জানতে হবে। এই টর্চটা লুকিয়ে রাখি হাতের কাছে, আজ রাতেই একটা হেস্ত নেস্ত করব। ওই তো বেরিয়েছে, কোথায় যেন চুপি চুপি যাচ্ছে, পিছু নেই তো। এ কি, উঠোন পেরিয়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ, খিড়কির দরজা খুলে ওই কাঠ কয়লার আকার ঘরটায় ঢুকলো কেন? সাদা শাড়ি পরে আছে তাই এই অন্ধকারেও অস্পষ্ট দেখতে পাচ্ছি। যাই দেখি তো ওই ঘরটায় ঢুকে। কই, কেউ তো কোথাও নেই, খালি একটা সাদা বিড়াল শুয়ে শুয়ে চারটে ছানাকে দুধ খাওয়াচ্ছে, গেল কোথায়? মেনকা মেনকা! নিজের মুখটা নয় দেখতে পাচ্ছ না, পিছনে হাত দিয়ে দেখো না একবার। কোনটা মাগি, কতগুলো নাগর আছে তোর? জানো না আমাদের হলো ম্যাট্রিয়ার্কি, যাকে বলে মাতৃতান্ত্রিক সমাজ। মিয়াও, আমাদের সংসারে মর্দাদের সাথে চলেন না, তারা একেবারে উৎকো, শুধু ক্ষণিকের সাথী। বড় ছেলে মেয়েগুলোকে না এবারে ডাকি। কোথায় রে আমার গুলগুলো, বুলবুলো, তুলতুলো, বুলবুলো? এই এই শোন শোন শোন, এই বজ্জা তুলোটাকে দূর করে দে। পূজনীয় বরদিদি শ্রীমতী কাত্যায়নী দেবী, আমি আপনার অভাগা ছোট বোন 3 নম্বর সতীন মেনকা। কাল রাত্রিরে গোসাইজি আমার সঙ্গে ঝগড়া করে পৈতে ছেড়ে বিবাগী হয়ে বাড়ি ছেড়ে হিমালয় চলে গেছেন। আপনি এসে সংসার আর বিষয় সম্পত্তির ভার নিন,
শুকু দিদি একটা ছেলে রেখে গেছেন, দেখলেই আপনার মায়া হবে। এই বয়স তার এখন 9-10 মাস। আপনি এলে আপনার উপর সব ভার দিয়ে আমি আমার মার কাছে চলে যাব। ইতি মেনকা। পুনশ্চ একটা বুড়ো হুলো বেড়াল রোজই বাড়িতে আসে, তাকে একটু মাছ ভাত দেবেন, আর পারেন যদি তো একটু দুধও দেবেন। বিচারা একেবারে অথর্ব হয়ে গেছে।